সুপ্রা উইয়ার ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ছাদে। তো ছাদে রোদ পোয়াচ্ছি, তো রোদ পুয়ে তারপরে গিয়ে আমি রান্না বান্না করব। তো আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য নিয়েছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা লঙ্কার গুঁড়ো নুন পেঁয়াজ কুচি আদার বাটা রসুন বাটা চিনি টমেটো কুচি সর্ষের তেল নারকেলের দুধ। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে, তো কড়াইতে এখন দেবো আমি সরিষার তেল। তেল কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নেব। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি তুলে নিয়েছি, তো কড়াইতে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তো তেল কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর আমি দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি, একটু নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, পেঁয়াজ কিন্তু লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব রসুন বাটা। দিয়ে দিচ্ছি আদার বাটা, দিয়ে দিচ্ছি আমি অল্প নুন, দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। মশলাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছিল, তো এখানে আমি একটু জল দিয়ে অল্প পেস্ট করে নিচ্ছি। তো পেস্টটা করেই আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি আমি টমেটোর কুচি, তো তেল ছাড়া অবধি এটাকে কষতে থাকবো। তেল কিন্তু ছেড়ে গিয়েছে, এখন আমি দেব চিংড়ি মাছগুলো। মাছ দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। মাছটা কিন্তু কষা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব নারকেলের দুধটা।
তো দুধটা আমি দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি। তো ঝোলটা ফুটতে থাক, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। তো আর একটু ফুটতে থাক। তো চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো এটা কিন্তু আমি একটা গামলিতে করে ঢেলে নিচ্ছি। তো চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আমি ঢেলে নিয়েছি, দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে, আর পুরো বাড়িটা কিন্তু গন্ধে মম করছে। তো চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে বলবেন, আর আপনারা আসলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।